ওয়েলকাম টু ব্যাঙ্গালোর বংস, গুড আফটারনুন। আজকে শনিবার আর আজকে আমাদের ছুটির দিন, তো ভাবলাম যে ব্লগ শুট করা যাক, কিন্তু একটু অন্যরকম। রোজকার ডেলি রুটিন ছেড়ে আজকে যদি একটু অন্য ধরনের কিছু করা যায়, তো তাই জন্য আমি আর সুমি ঠিক করলাম যে আজকে স্পেশাল কিছু রান্না হোক, আর তার সাথে আমরা সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আজকে চলে এসেছি একটা ভেরি ভেরি স্পেশাল এপিসোড নিয়ে, আর সুমি খুব স্পেশাল কিছু রান্না করেছে যেটা আমি অলরেডি বসে পড়েছি, অলরেডি সার্ভ করা হয়ে গেছে। তো আজকে কি কি আইটেম আছে একবার দেখে নিই, তাহলে কি খাবারের খাবার খাওয়ার আগ্রহটা আরো বেড়ে যাবে। তো আসো দেখে নেওয়া যাক আজকে আমাদের মেনুতে কি কি রয়েছে। বাঙালি স্পেশাল মিষ্টি পোলাও, যেটা কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দর করে বানানো হয়েছে, কালারটা দেখো কি দারুণ। তার সঙ্গে রয়েছে হচ্ছে এটা হচ্ছে ডিমের কষা, ডিমের কষা বলবো না, এটা স্পেশাল হচ্ছে এগ দো পেঁয়াজা। তার সঙ্গে রয়েছে এটা একদমই সুমির নিজস্ব সৃষ্টি যেটাকে বলা যায়, ধনিয়া বাটার চিকেন। জাস্ট কালারটা দেখো গাইস, বন্ধুরা ইটস বিউটিফুল, গন্ধ দারুণ বেরিয়েছে, আশা করি খেতেও খুব ভালো হবে। চলে আসি শেষ পাতে, থাকছে মিষ্টি মুখ, আর সেটা হচ্ছে পায়েস, বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পায়েস, যেটা আমাদের ছাড়া একদমই অসম্পূর্ণ। স্পেশালি পোলাও মাংসের সাথে তো পায়েসটা থাকতেই হয়, আর তার সাথে রয়েছে স্যালাড। তো আমি আজকে শুরু করব আজকের খাবার, তো আমি আর থাকতে পারছি না, তো দেখা যাক আজকের খাবারটা কেমন হয়েছে। সো গাইস শুরু করা যাক আজকের খাবার। আমি এখন পোলাওটা ভেঙে নিয়েছি, আর ফার্স্টে শুরু করব হচ্ছে এক দো পেঁয়াজা দিয়ে। খুব মাখো মাখো একটা সেমি গ্রেভি টাইপের ব্যাপার হয়েছে। হালকা করে মেখে নেব, অসাধারণ খেতে মিষ্টি পোলাও, তার সাথে কন্ট্রাস্টে হালকা ঝাল ঝাল এক দো পেঁয়াজা। ডিমের কালারটাও খুব সুন্দর লাগছে, লাজবাব, ভীষণ সুন্দর হয়েছে খেতে। সুমি সময় পায় না বলে, না হলে যখন রান্নাটা করে না, মানে ওকে থামানো যায় না, মানে একের পর এক রান্না। ঘটনাটা বলি, আজকে সকালে ঠিক করলাম আমরা যে একটা স্পেশাল কিছু খাওয়া দাওয়া করা হবে। তো প্রথমে ভাবলাম যে ঠিক আছে, পোলাও বা চিংড়ি কোনো একটা আইটেম করা হোক। তারপরে আমি ভাবলাম যে চিংড়ি ভালো ভালো পাওয়া যাচ্ছে না আজকাল, তো তাই জন্য ঠিক করলাম ঠিক আছে পোলাও আর ডিমের একটা কষা হোক। তারপরে আমার মাথায় হঠাৎ এলো যে পোলাওয়ের সাথে একটু চিকেন না হলে কি চলে, তো তাই জন্য বললাম যে একটু চিকেন করো। তখন আমি চিকেন অর্ডার করলাম, সুমি অলরেডি পোলাও আর ডিমের কারি বসিয়ে দিয়েছে, তারপরে আমি চিকেন অর্ডার করলাম। তো ডিমের কারি অসাধারণ আছে গাইস। তো তারপরে চিকেন এলো, চিকেন আস্তে আস্তে পোলাও আর ডিমের কারি রান্না ডান। এবার চিকেনটা করা শুরু হলো, চিকেন করতে করতে হঠাৎ বলছে আরে এত সুন্দর এত ধরনের খাবার হচ্ছে, একটু মিষ্টি না হলে হয় পায়েসও করবো। এরকম বাবা, তোমরা দেখতে পাচ্ছ পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশ এত সুন্দর বেশি পরিমাণে রয়েছে না, এ দেখো কিশমিশগুলো কি বড় বড়, যাতে কি হয় খাবারের টেস্টটা না যখন তোমাদের মুখে এটা পড়বে পোলাওয়ের সঙ্গে সঙ্গে কাজু কিশমিশটা, খাওয়ার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তো আমার ডিমের কারি দিয়ে মোটামুটি খাওয়া শেষ, এবার আমি চিকেন নেব। আর চিকেনের সঙ্গে শুরুতেই দেখো এই গদা পিসটা আমি নেব, এটা হচ্ছে
চিকেন লেগ পিস আমার ভীষণ ফেভারিট, এটা আমি নিলাম। তার সাথে অন্য পিসও নেব, কেননা আমাকে গ্রেভি নিতে হবে। চিকেনের পিসগুলো একটু বড়ই রাখা হয়েছে, তো আগে আমি এটা খেয়ে নিই, তারপরে আমি মেখে নিচ্ছি। এবার দেখা যাক, আমি ভীষণ এক্সাইটেড আজকে। ধনিয়া বাটার চিকেন, লাজবাব লাজবাব। চিকেনটা দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছে না, জাস্ট হাতে নিলাম খুলে চলে এলো। ভীষণ সুন্দর, পিসটা খাচ্ছি। দারুণ খেতে। লেগ পিসটা হাত দিয়ে নিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ খেতে। চিকেনটা ভীষণ ভালো, ভীষণই ফ্রেশ আর খুব জুসি জিনিসটা, পুরো ভেতর পর্যন্ত মশলাটা একদম ঢুকে রয়েছে। তো চিকেন এতটাই দিয়েছিল সুমি যে আমি পুরোটা খেয়ে শেষ করতে পারিনি, তো তাই জন্য কয়েক পিস তুলে রেখেছি। আর ভীষণ ভালো খেলাম, ভীষণ দুপুরে লাঞ্চটা আজকে সিরিয়াসলি মানে ভুড়ি ভোজ যেটাকে বলে না, আমি খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি, যে ভুড়ি ভোজ একদম প্রপার ভুড়ি ভোজ হয়েছে আজকেরটা। তো এখন আমি ফাইনালি খাবো হচ্ছে পায়েস, আর পায়েসের বাটি নিয়ে আমি চলে এসেছি, তো দেখা যাক পায়েসটা খেয়ে দেখি। কি আর বলবো, জানা কথা, দারুণ দারুণ, খুব সুন্দর একটা গুড়ের পায়েস, কালারটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে আমি আমার অবস্থা দেখে বুঝতে পারছো যে খেয়ে দিয়ে আমি এতটাই ক্লান্ত যে প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছি না। তার সঙ্গে রয়েছে কাজু, কাজু আমার খুব ভালো লাগে, পুরো অমৃত, মানে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো আজকে দুপুরের খাওয়াটা পুরো জমে গেল, তো এরকম খাবার যদি রোজ রোজ হয়, না রোজ রোজ হলে তখন অতটা ভালো লাগবে না, এটা অকেশনালি ভালো লাগে। আর দারুণ খাওয়া হলো আজকে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কেননা আজকে আমাদের প্ল্যানই ছিল যে শুধুমাত্র খাওয়ারটা খুব সুন্দর করে, এত সুন্দর করে সুমি রান্নাটা করেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে টেস্ট, কেমনভাবে আমি খেলাম, তো কী কী পদ ছিল সবই তোমরা দেখলে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এরকম ভিডিও নিয়ে আমরা আবার আসব, আবার নতুন নতুন রান্না, আর হ্যাঁ এটার রেসিপিটাও আমরা ডেফিনেটলি শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো আজকের মতো এ পর্যন্তই, তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, আর ভিডিওগুলোকে বেশি বেশি করে যত পারো শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখতে থাকো এবং সঙ্গে রেখো ব্যাঙ্গালোর মোমোস, ঠিক আছে।
রাখলে।